তাহলে দেখো, আমরা ভেপার কম্প্রেশনের ডিটেলস কিন্তু আমরা পড়ছি। হ্যাঁ, ভেপার কম্প্রেশন সম্পর্কে মোটামুটি পড়া শেষ আমাদের। ওই বেসিক যেটা যেগুলো আছে, কম্পোনেন্ট গুলা, তাদের কাজ, পিএইচ ডায়াগ্রাম, পিএইচ ডায়াগ্রাম, এগুলোর উপরে কিন্তু এক্সামটা সামনে যে এক্সাম নিব এগুলোর উপরে নিব। আর তোমরা নেটটা একটু ঠিক করো, কারণ আমি যে এক্সাম যেটা নিব এটা কিন্তু তোমার ওই অনলাইনে তোমরা যেরকম করে হাজিরা দাও ওইরকম করে নিব আর কি। চ্যাট বক্স হাজিরা লিঙ্ক দিয়ে দিচ্ছি, ঠিক আছে, সবাই দেখে নিও, দরকার হলে আরেকগুলো দিচ্ছি, দিয়ে দিয়ে দিও। এখন আসো, যে আমরা যে ভেপার কম্প্রেশন সিস্টেম, এটা মনে হয় আমি একদিন বলছিলাম কিনা সাথে, তোমাদের বলা হয়েছে কি এই যে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ গুলা ভেপার কম্প্রেশন সিস্টেমের? তার মনে হয় বলা হয় নাই। ইকবাল বলছি নাকি, একটু বলো। যাই হোক, না বললে আরেকবার বলে দিও, অসুবিধা নেই, বললে আরেকবার বলে। তোমার এই যে ভেপার কম্প্রেশন সিস্টেমটা আমরা ইউজ করতেছি, আমাদের বাসা বাড়িতে আমরা ইউজ করি, তাই না? ছোট এসিতে বা তোমাদের এই যে ইয়াতে কি বলে ফ্রিজে আমরা ইউজ করতেছি, এটার যে বিগ, যে মানে সবচেয়ে বড় যে অ্যাডভান্টেজ, এটা হলো যে তোমার কোফিশিয়েন্ট অফ পারফরমেন্স। কোফিশিয়েন্ট অফ পারফরমেন্স কি জিনিস? কোফিশিয়েন্ট অফ পারফরমেন্স হলো যে তোমার ইফিসিয়েন্সি বলে, রিফ্রিজারেশন সিস্টেমের ইফিসিয়েন্সি। হ্যাঁ, যে কোনো জিনিসের ইফিসিয়েন্সি, যে তোমার ইনপুটের তুলনায় আউটপুট কত ভালো। হ্যাঁ, তো তুমি ইলেকট্রিসিটি দিয়ে তুমি কম্প্রেসরটা চালাচ্ছ, সে কম্প্রেসার কত ওয়াটের, সেটা তুলনায় কম্প্রেসার যে কাজ করতেছে তার তুলনায় তুমি ব্যাপারটা থেকে অর্থাৎ কি পরিমাণ হিট তুমি অ্যাবজর্ব করতেছো, এটাকে আমরা যে পার্সেন্টেজ আকারে যদি প্রকাশ করি সেটাকে আমরা বলতেছি পার্সেন্টেজ, নাই কোফিশিয়েন্ট অফ পারফরমেন্স এর কোনো পার্সেন্টেজ আমরা বলি না, তো আসলে রেশিও তাই বলি। তো ওইটাই হলো যে আমাদের ইফিসিয়েন্সিটাই হলো আমাদের এখানে কোফিশিয়েন্ট অফ পারফরমেন্স। তো এই যে তোমার আমরা যে রেফ্রিজারেটর যেটা ব্যবহার করি সেটার কোফিশিয়েন্ট অফ পারফরমেন্স অনেক বেশি হয়। হ্যাঁ, ছোট ইউনিট হওয়ার কারণে এটা কিন্তু ক্যারি করা সহজ ব্যাপার, যদি আমরা লিখি স্মল সাইজ। হ্যাঁ, স্মল সাইজ কার তুলনায়, আমরা যে এয়ার রেফ্রিজারেশন সিস্টেম আছে আমরা দেখবো, হ্যাঁ, এয়ার রেফ্রিজারেশন সিস্টেমের তুলনায় এই যে তোমার ভেপার কম্প্রেশন সিস্টেমের সাইজটা অনেক ছোট হয়। হ্যাঁ, এটা একটা আমাদের সুবিধা। তারপরে হলো ভলিউম অফ রেফ্রিজারেন্ট সার্কুলেটেড ইজ লো, অর্থাৎ আমাদের এই যে ভেপার কম্প্রেশন সিস্টেমে যে আমরা মানে যে সার্কিটটা ব্যবহার করতেছি এটার ভিতরে তো আমাদের মেন যে হার্ট সেটা তো রেফ্রিজারেন্ট, এই রেফ্রিজারেন্টের পরিমাণটা তোমার ভেপার কম্প্রেশন সিস্টেমে কম থাকে। হ্যাঁ, যে কারণে তোমাদের ওই যে রানিং কস্টটাও আমাদের কম লাগে, মানে রেফ্রিজারেন্ট খুবই কম লাগে। হ্যাঁ, এটার আরো কিছু সুবিধা আছে, যেমন এইটার ক্ষেত্রে আমরা ইয়া ব্যবহার করতে পারি, তোমার কম রেফ্রিজারেন্টের কারণে যে সমস্ত রেফ্রিজারেন্ট গুলো ধরো আমাদের ইন্ডাস্ট্রিতে ব্যবহার করা যায় না, হ্যাঁ, যেগুলো দাহ্য আর কি, আগুন ধর মানে ফায়ার বা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে, ছোট অ্যামাউন্ট হলে, ছোট অল্প একটু গ্যাস হলে কিন্তু অতটা সমস্যা হয়। তো সেক্ষেত্রে আমরা দেখা যায় বাসা বাড়িতে আমরা ওই দাহ্য গ্যাসটা ইউজ করতে পারি, তো এখানে আমাদের রেফ্রিজারেন্টের পরিমাণ কম লাগে, কম রেফ্রিজারেন্ট লাগলে এটা রানিং কস্ট কম আসে। হাই কোফিশিয়েন্ট অফ পারফরমেন্স অলরেডি আমি বলছি যে এটা কোফিশিয়েন্ট অফ পারফরমেন্স তোমাদের বেশি হয়, ঠিক আছে। তারপরে এটার অপারেটিং টেম্পারেচার রেঞ্জ, মানে কত কত টেম্পারেচারের ভিতরে আমরা অপারেট করব, সেই আমাদের ইভাপোরেটর টেম্পারেচার তোমার মানে মনে করো যে -10 বা -5 বা -10, এটা থেকে তোমার কন্ডেন্সারের টেম্পারেচার 35, এটা পর্যন্ত মানে হিউজ রেঞ্জ পর্যন্ত এটা আমরা ইউজ করতে পারি। তারপরে টেম্পারেচার এট দ্য ইভাপোরেটর ক্যান ইজিলি কন্ট্রোল বাই রেগুলেটিং এক্সপানশন ভালভ, অর্থাৎ তোমাদের আমাদের যে ইভাপোরেটর আছে, হ্যাঁ, ইভাপোরেটরের টেম্পারেচার কিন্তু আমরা কন্ট্রোল করতে পারি। কিভাবে? তো ইভাপোরেটরের সাথে আমাদের রেগুলেটর আছে, রেগুলেটরের নবটাকে আমরা ঘুরাইতে পারি। হ্যাঁ, ঘুরাই এটাকে আমরা টেম্পারেচারটা কন্ট্রোল করতে পারি। এখন মনে করো যে যেমন ধরো আমাদের রেগুলেটরটা আমরা শীতকালে রাখতেছি তোমার 3 বা 4-এ, 7 পর্যন্ত আছে নাকি সাব্বির ফ্রিজের মধ্যে? হ্যাঁ স্যার, ফ্রিজের হ্যাঁ স্যার, 7 পর্যন্ত আছে। অনেক অনেকগুলো ডিজাইন ভিন্ন হতে পারে, তো নর্মালি আমরা কি করি ওটা 3 বা 4-এ রাখি শীতকালে, গরমকালে দেখা যাচ্ছে 5 বা 6-এ রাখি, 5-এ রাখি, এরকম করে আমরা আর কি চালাই। তো এটা একটা বড় অ্যাডভান্টেজ হলো যে আমরা এই এক্সপানশন ভালভটাকে রেগুলেটরের মাধ্যমে কন্ট্রোল করে আমরা এই টেম্পারেচার 7 পর্যন্ত দেওয়া আছে আমাদের টাচ। হ্যাঁ, তারপরে তোমাদের আমি কিন্তু এই গত ক্লাস আমি গত ভিডিও গুলো লেকচার ক্লাস গুলো যদি তোমরা করে থাকো
আমি কিন্তু লেটেন্ট হিট নিয়ে অনেক আলোচনা করছি, অনেক আলোচনা। এখন যদি এসে বলো যে লেটেন্ট হিট কি বোঝো না, তাহলে খুবই দুঃখজনক হবে। আমি গত ক্লাসে, এর আগে ক্লাসে আমি আলোচনা করছিলাম, সেখানে একটা ম্যাথ প্রবলেম আমি দেখিয়েছি যে তোমাদের 1 কেজি বরফ, সেটা আমরা -30 থেকে কিভাবে 120-এ নিয়ে যাব, সেক্ষেত্রে আমাদের কি পরিমাণ হিট অ্যাবজর্ব করে বা কি পরিমাণ হিট মানে অ্যাবজর্ব করবে। সো সেই ক্ষেত্রে আমাদের সেন্সিবল হিট কি পরিমাণ অ্যাবজর্ব করে, লেটেন্ট হিট কি পরিমাণ অ্যাবজর্ব করে, এটা আমরা দেখেছি। সেখানে আমরা দেখছিলাম কি যে সেন্সিবল হিটের ক্ষেত্রে অনেক হিট বেশি অ্যাবজর্ব করে নাকি সাব্বির? স্যার বুঝি না, একটু বলেন না। বলতেছি যে আমি এর আগে একটা ম্যাথ প্রবলেম তোমাদের দেখাইছি না, যে -30 থেকে -30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফকে আমি যে 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফ, 120 ডিগ্রি বরফ বানাইলাম, সেক্ষেত্রে আমাদের বিভিন্ন স্টেপে আমি অঙ্কগুলো অঙ্কগত করছিলাম। ম্যাথ প্রবলেমটা তুমি করছিলা পরে? না স্যার, এটা তো ফার্স্ট সেমিস্টারও জুয়েল স্যার আমাদের করাইছিল, পারো তাহলে আমাকে বলো যে ওই যে ইয়াতে তোমার মানে মনে করো তুমি কয়টা ধাপে করবা বলো আমাকে, সাবজেক্ট আমাকে বলো। -30 ডিগ্রি বরফকে স্যার যতটুকু মনে আছে 4টা ধাপ। আচ্ছা প্রথম ধাপে তুমি কি করবা স্যার? আপনার এটাকে তাপমাত্রাকে 0 ডিগ্রি বরফে আনতে হবে প্রথমে। আচ্ছা দ্বিতীয় ধাপে কি করবা? আমাকে এখন বলো যে -30 ডিগ্রি বরফকে তুমি 0 ডিগ্রি বরফ বানাবা আর 0 ডিগ্রি পানিতে আনতে হবে। হ্যাঁ আমার কথাটা শোনো ভালো করে, তাহলে -30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফকে 0 ডিগ্রি বরফ বানাবা আর 0 ডিগ্রি বরফকে 0 ডিগ্রি পানি বানাবা। -30 ডিগ্রির বরফকে যদি 0 ডিগ্রির বরফ বানাও ফার্স্ট স্টেপে, সেই সময় বরফ কি ধরনের হিট অ্যাবজর্ব করবে, সেন্সিবল হিট নাকি লেটেন্ট হিট? এটা তো সঠিক বলতে পারতেছি না। তাহলে কি অঙ্ক করলে তুমি বলে পারো? তাহলে বলে তাহলে তো হইলো না। এখন হলো যে -30 ডিগ্রি থেকে তুমি যদি 0 ডিগ্রি বরফ বানাও সেই সময় সেন্সিবল হিট, ওই সময় টেম্পারেচারের ডিফারেন্স, 0 ডিগ্রি বরফকে 0 ডিগ্রি পানি বাড়াবা, এই সময় তোমার ল্যাটেন্ট হিট। ল্যাটেন্ট হিট যখন নেয় তখন হিউজ পরিমাণ হিট নেয়, মানে আমি ওই প্রবলেম করে তোমাদের দেখাই দিছি যে ওইখানে প্রায় 5 টাইমস সেন্সিবল হিটের তুলনায় ল্যাটেন্ট হিট নিলে প্রায় 5 গুণেরও বেশি হিট অ্যাবজর্ব করতে পারে। কথা বুঝছো? হিউজ পরিমাণ হিট অ্যাবজর্ব করা যায়, যে কারণে ভ্যাপার কম্প্রেশন সিস্টেমে আমরা ইভাপোরেটরে হিট যেটা আমরা যেটা অ্যাবজর্ব করতেছি সেটা আমাদের হলো ওইখানে আমরা হিউজ পরিমাণ হিট অ্যাবজর্ব করতে পারি। আমি ওইখানে আরো বলছিলাম যে এই হিটটা যেহেতু 0 ডিগ্রির বরফকে 0 ডিগ্রি পানি বানাবা তখন যে হিট অ্যাবজর্ব করে এটাতে তাপমাত্রার কোনো পার্থক্য হয় না, তাই না? ল্যাটেন্ট হিটের ক্ষেত্রে তাপমাত্রার কোনো পার্থক্য হয় না, কিন্তু তার যে মলিকুলার যে স্ট্রাকচার আছে বরফের যে স্ট্রাকচার থাকে, হ্যাঁ এই স্ট্রাকচার মলিকুলার যে ভিতরে যে গ্রেন স্ট্রাকচার যেটা মলিকুলার স্ট্রাকচার এই সময় চেঞ্জ হয়, ফেজ চেঞ্জ হয়, এই সময় কোনো টেম্পারেচার ডিফারেন্স হয় না, শুধুমাত্র তার মলিকুলার স্ট্রাকচার চেঞ্জ হয়, এই কারণে সে হিউজ পরিমাণ হিট অ্যাবজর্ব করে ওই সময়, তার তাপমাত্রা পার্থক্য হয় না। যেহেতু রেফ্রিজারেশন সিস্টেমে আমরা কোনো রেফ্রিজারেন্ট অ্যাড করি না, একই রেফ্রিজারেন্ট বারবার ব্যবহার করা হচ্ছে, এই কারণে আমরা লেটেন্ট হিট যদি অ্যাবজর্ব করি তাহলে হিউজ পরিমাণ হিট অ্যাবজর্ব করতে পারবো, একই সাথে কন্ডেন্সারে যে হিউজ পরিমাণ হিট আমরা ছেড়ে দিতে পারি। সেটাই আমি এখানে বলছি যে লেটেন্ট হিট ইনভলভ ইন ফেজ চেঞ্জ এনশিওরস হাই ভ্যালু অফ হিট রিমুভাল। কথা বুঝছো? যে আমরা যে আমাদের আমরা যে লেটেন্ট হিট ইনভলভ করি ফেজ চেঞ্জ, এই যে ফেজ চেঞ্জ করে এটা এনশিওর, যেহেতু ফেজ চেঞ্জ করে এটা এনশিওর করে কি ভ্যালু অফ হিট রিমুভাল, হাই ভ্যালু অফ হিট রিমুভাল। কথা বুঝছো? অনেক হিউজ পরিমাণ হিট এখানে রিমুভ করতে পারে বা অ্যাবজর্ব করতে পারে। কথা বুঝছো? সাব্বির বুঝছো আমার কথা? জি স্যার। হ্যাঁ
এক্ষেত্রে দেখো যে অন্যান্য ক্ষেত্রে, কিন্তু যদি তুমি আমরা এয়ার রেফ্রিজারেশন সিস্টেম যদি আমরা ব্যবহার করি, সেক্ষেত্রে শুধুমাত্র আমাদের সেন্সিবল হিট ব্যবহার করার ক্যাপাসিটি থাকে। ঠিক আছে, এগুলো নিয়ে আমরা ডিটেলস পরে আলোচনা করবো, এটা এই মুহূর্তে নেই। আমাদের ভেপার কম্প্রেশন সিস্টেমের সুবিধাটাই এখন দেখবো। ঠিক আছে, তারপরে ভেপার কম্প্রেশন সিস্টেমের আর একটা সুবিধা হলো যে এটার ইভাপোরেটরটা ছোট একটা ইভাপোরেটর হলেই চলে, স্মল ইভাপোরেটর দিয়ে এটা অপারেট করতে পারবা। এরপরে আসলে যে অসুবিধা কি, অসুবিধা হলো যে প্রথমে কিনতে বেশি টাকা লাগে, তাই না? ইনিশিয়াল কস্ট বেশি, আর এই রেফ্রিজারেন্টের দাম বেশি, রেফ্রিজারেন্টের দাম বেশি আর ইনিশিয়াল কস্টটা বেশি লাগে। প্রথমে কিনতে বেশি খরচ হয়, তাই না? কিনতে বেশি খরচ হবে এবং রেফ্রিজারেন্টের কস্টটা বেশি, দাম বেশি। তারপরে এখানে আমাদের যে আমরা যেহেতু অনেক দাহ্য গ্যাস ব্যবহার করি, সেক্ষেত্রে আমাদের এবং সিএফসি গ্যাসও আমরা অনেক ক্ষেত্রে ব্যবহার করে থাকি, যেগুলো এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি না, এই সমস্ত গ্যাসগুলো এখানে ব্যবহার করা হচ্ছে এবং অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। একই সাথে সাথে আমাদের এনভায়রনমেন্ট পলিউশন করে। সিএফসি ব্যবহার করলে কি হয়, সিএফসি ব্যবহার করলে ওজোন স্তরের O3, ওজোন স্তরের যে লেয়ার আছে, এই O3 গ্যাসের সাথে বিক্রিয়া করে ওজোন স্তরের লেয়ারটাকে ছিদ্র করে ফেলে। বুঝছো? মনে করো যে এটা পৃথিবী, পৃথিবী মনে করো যে এখানে, হ্যাঁ, আর পৃথিবী এখানে, এটা মনে করো যে আমাদের ওজোন স্তরের লেয়ার। এখন যদি তুমি এই সূর্যের অতিবেগুনি রশ্মিগুলো এই ওজোন স্তরের লেয়ারে, এটা হলো রিফ্লেক্ট করে চলে যায়, এরকম চলে যায়। এখন যদি তুমি এই সিএফসি গ্যাস এখানে দাও, ফলে এই O3 কি করবে, O3 তোমার এটা এখান থেকে ছিদ্র করে ফেলে, ছিদ্র করে ফেলে এই রশ্মিগুলো ভিতরে ঢুকে যাবে, ঢুকে গেলে এই আর্থ সার্ফেসে আমরা যারা বসবাস করি, হ্যাঁ, তখন এদের কি হবে, ক্যান্সার ট্যান্সার বিভিন্ন ধরনের। তো এই সিএসসি গ্যাস, এই এই সিএসসি গ্যাসটাও এখানে ব্যবহার করা হয় এই সিস্টেমে। তো সেক্ষেত্রে দেখা যায় যে তোমার এটা আমাদের এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি না, বুঝছো? সেটাই আমি লিখছি যে এনভায়রনমেন্ট কি লিখছি, হ্যাজার্ডাস রেফ্রিজারেন্ট ইনভলভ, পরিবেশ দূষণকারী যে সমস্ত রেফ্রিজারেন্ট আছে এখানে ব্যবহার করা। ঠিক আছে, এখানে আমাদের লিকেজ হয় রেফ্রিজারেশন সিস্টেমে, দোকানে নিয়ে গেলে দেখো মাঝে মধ্যে লিকেজ হচ্ছে, গ্যাস নাই, ঠান্ডা হচ্ছে না, তাই না? এই প্রবলেমটা কমন প্রবলেম, মাঝে মধ্যে এটা সার্ভিসিং করা লাগে। তো এটা একটা আমাদের জন্য অসুবিধা আর কি। তো এই ছিল আমাদের হলো তোমার রেফ্রিজারেন্টের সুবিধা আর অসুবিধা। বুঝতে পারছো? ক্লিয়ার? জি স্যার। স্যার বুঝতে পারলে ভালো। আমাকে একটা সুবিধা বলো, একটা সুবিধা বলো, একটা অসুবিধা বলো, আমি তো অনেকগুলো বললাম, কেউ একজন বলতে পারবা না? স্যার ব্যাপার ব্যাপারটা স্যার ব্যাপার রেফ্রিজারেশনের সুবিধা বলবো? হ্যাঁ, সুবিধা বলো একটা। স্যার এটা সহজে বাসা বাড়িতে ব্যবহার করা যায় এবং এর মূল্যটা খানিকটা কম, মানে আর ক্ষতিকর দিক হচ্ছে এটা রেফ্রিজারেন্টের মূল্যটা একটু বেশি। শোনো, এইসব এই সমস্ত পার্থক্য বললে আবার একটু কম হবে, এইটা হলো ভাইটাল একটা পার্থক্য, পার্থক্য সুবিধা। ঠিক আছে, আর একটা সুবিধা আমি বলছি, দেখাই দিচ্ছি না কোনটা, ল্যাটেন্ট হিটের কথা বলবা। আর একটা আছে, আর একটা কি বলতো, এইটা এইটা বুঝছো, এটাও ভাইটাল, কিন্তু ওই দুইটা ভাইটাল, ল্যাটেন্ট হিট আর ইজ এ হাই কোফিশিয়েন্ট অফ পারফরমেন্স। যখন তুমি এই দুইটা লিখবা তখন অন্যগুলো নর্মাল হলো, বুঝবে যে স্টুডেন্ট ভালো, কথা বুঝছো? চিন্তা ভাবনা ওইরকম করছি, স্যার চিন্তা ভাবনা, চিন্তা ভাবনা যদি দাম কম দাম বেশির ভিতরে থাকে, নাম্বার ভালো পাবা না। সবাই ক্লিয়ার? অসুবিধা বলো, অসুবিধা। আব্বির অসুবিধা বলো একটা। এটা মজার সুবিধা ছিল, আর তোমার যে ইভাপোরেটর বললাম, যে ইভাপোরেটর রেগুলেটর দিয়ে কন্ট্রোল করো, কথা বলছো, টেম্পারেচারটাই তুমি কন্ট্রোল করতে পারবা, এটা হিট রিমুভাল, তুমি দিছো লোড দিছো, খাবার নিয়ে আসছো নতুন করে, পাওয়ার বাড়ায় দিলে, তাই না? এই যে পাওয়ার বাড়ায় দিলে কিভাবে বাড়াবা, এইটা তুমি ইভাপোরেটর দিয়ে, ইভাপোরেটর যেহেতু রেগুলেটর দিয়ে কন্ট্রোল করো, এইটাই হলো আমাদের একটা বড় একটা আর একটা সুবিধা।
যাই হোক অনেকগুলো স্যার বললাম। ব্যাপারে হ্যাঁ বলো। এটা এক ধরনের একটা গ্যাস আছে সম্ভবত অ্যামোনিয়ার নাম, এটা ব্যবহার করলে নাকি বিস্ফোরণের সম্ভাবনা থাকে যদি লিকেজ হয় তখন, এটা নাকি অসুবিধা? এটা ফার্স্ট সেমিস্টারে ছিল আমাদের হ্যাঁ ঠিক স্যার, আছে আর অসুবিধা ঠিক আছে মনে এটা নেই নিয়ে। এটা। আচ্ছা ঠিক আছে, না এখানে আমিও বলছি যে যে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি ওই জায়গায় বলছি যে হ্যাজার্ডাস গ্যাস অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা স্যার থাকে। আমি দার্জ স্যার এক্সপানশন দার্জ বাল্ব না থাকায় স্যার এক্সপানশন বাল্ব না থাকায় এটা নিয়ন্ত্রণ করা অনেক কঠিন স্যার। কেন ভেপার কম্প্রেশন সিস্টেমে এক্সপানশন ভালভ থাকে না? এটা কি বললে? হ্যাঁ স্যার অ্যাবজর্পশনের কথা বলে হ্যাঁ অ্যাবজর্পশন তো পড়াই না। যাই হোক একটু তুমি ভালো করে চিন্তা করো। এখন দেখো অ্যাপ্লিকেশন এটা কোথায় ব্যবহার করা হয়, বাসাবাড়িতে ব্যবহার করে তাই তো, ডোমেস্টিক ইউজ ব্যবহার করে। কি কি রেফ্রিজারেন্ট ব্যবহার করা হয়? 600A, 130, 122, হ্যাঁ এগুলো আমরা পড়বো, আর রেফ্রিজারেন্ট সম্পর্কে আমরা পড়বো। হ্যাঁ তো এগুলা কোথায় ব্যবহার করা হয়? এটা হলো যে তোমার এই যে ডোমেস্টিক রেফ্রিজারেশন আমরা ব্যবহার করি, কি কি ধরনের আমাদের থাকে রেফ্রিজারেন্ট ব্যবহার করা হয় আমাদের এই ডোমেস্টিক রেফ্রিজারেশন। আমাদের কি হয় ওই এখানে আমাদের খাদ্যদ্রব্য রাখি তাই না, বিভিন্ন ধরনের অ্যাপ্লায়েন্স ইউজ করি, খাদ্যদ্রব্য রাখি আর কি এই ডোমেস্টিক রেফ্রিজারেটরে। সাউন্ড আসতেছে, মিউট করে রাখ, শোনা যায় না কথাটা আরো ইকো আসে। ইকো আসে তোমাদের কথা শোনা যায় না, ওতে বলার দরকার নেই। এরপরে দেখো যে ভেপার কম্প্রেশন সিস্টেমের আরেকটা এই যে না যে আমরা কমার্শিয়ালি এটা ইউজ করি ঠিক আছে, ফ্রোজেন ফুড বা তোমার ফ্রেশ ফুড এগুলো রাখার জন্য। এক্ষেত্রে আমাদের এই R134-800-507 মানে বাসাবাড়িতে ব্যবহার করি, কমার্শিয়ালি ব্যবহার করি। কমার্শিয়ালি তো ছোটখাটো উদাহরণ হলো যে তোমার আইসক্রিম যখন বিক্রি করে তখন তো তোমার বিক্রি করা যায় না, মেডিকেলে তোমার বিভিন্ন ইকুইপমেন্ট যখন বিক্রি করে সেখানেও কিন্তু আমাদের এই ইকুইপমেন্ট গুলা সংরক্ষণ করার জন্য এই তোমার হলো যে রেফ্রিজারেশন সিস্টেম ইউজ করতে হয়। সেগুলো হয়তো প্ল্যান গুলো একটু বড় বড় আকারে তুলনামূলক বাসাবাড়িতে একটু বড় থাকে অনেক সময়। তো এই রেফ্রিজারেন্টে তোমার 134-104-507 এইগুলা থাকে ঠিক আছে। তারপরে হলো ডিসকাস দ্য অ্যাপ্লিকেশন অফ ভেপার কম্প্রেশন রেফ্রিজারেশন সাইকেল। এখানে হলো ফুড প্রসেসিং অ্যান্ড কোল্ড স্টোরেজে এটা আমরা ব্যবহার করে থাকি তাই না। একটা হলো কি আমরা ডোমেস্টিকে ব্যবহার করলাম, বাসা বাড়িতে কমার্শিয়ালি ব্যবহার করে থাকি, তারপরে এটাও কমার্শিয়ালের ভিতরেই পড়ে তাই না। ফুড প্রসেসিং তো কমার্শিয়ালি করা হয়, চাষ বাণিজ্য করার জন্যই করা হবে। তো ফুড প্রসেসিং এবং হলো তোমার কোল্ড স্টোরেজে এটা আমরা ইউজ করে থাকি। তো কোল্ড স্টোরেজ ফুড প্রসেসিং আমাদের এই ওই যে চিলার গুলো দেখো, কোল্ড স্টোরেজে চিলার আছে, হ্যাঁ পেপার কম্প্রেশন চিলার, পেপার কম্প্রেশন সাইকেল ওখানেও ইউজ করা হয়। তো সেক্ষেত্রে আমরা R123-134-107 তারপরে 407, হ্যাঁ এই যে 410-507 এই সমস্ত রেফ্রিজারেন্ট গুলো আমরা ইউজ করে থাকি। তারপরে দেখো ইন্ডাস্ট্রিয়াল রেফ্রিজারেশন, ইন্ডাস্ট্রিয়াল রেফ্রিজারেশন ইন্ডাস্ট্রিতে আমরা অনেক সময় ব্যবহার করতে হয়, ধরো স্পিনিং সুতা টুতা এগুলোকে বিভিন্ন টেম্পারেচারে রাখার জন্য, হ্যাঁ মানে ক্যাপাসিটি অনেক বড় বড় ক্যাপাসিটি অনেক সময় ব্যবহার করে থাকি। ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি, কোল্ড স্টোরেজ বলো, এই সমস্ত ক্ষেত্রে বা তোমাদের হিট রিলেটেড যেখানে আছে এই সমস্ত জায়গায়, টেক্সটাইল মিলে, এই জায়গায় আমাদের দেখা যাচ্ছে যে আমাদের ওই রেফ্রিজারেশন ভেপার কম্প্রেশন সিস্টেম ইউজ করতে হয়। সেক্ষেত্রে আমাদের রেফ্রিজারেন্টটাকে 123-834-407-507-517 ঠিক আছে এই ধরনের রেফ্রিজারেন্ট আমরা ইউজ করি। এরপরে ধরো ট্রান্সপোর্ট রেফ্রিজারেশন, ট্রান্সপোর্টের ক্ষেত্রে আমাদের ইউজ করতে হয় আমরা ধরো যেগুলো হলো তোমার ওই যে মিল্ক মিল্ক যেটা আমাদের পরিবহন করতে হয়, তারপরে আমাদের জুস যখন তৈরি করি এগুলো এগুলোর ক্ষেত্রে পরিবহনের জন্য, বা আমাদের হলো যে অনেক সময় আমরা আমরা ধরো রিসেন্ট রিসেন্ট কথায় যদি পড়ো যে আমরা যে টিকা নিচ্ছি এখন, গভর্নমেন্ট টিকা দিচ্ছে, এই টিকা গুলো কিন্তু আমাদের পরিবহন করে নিয়ে আসতে হচ্ছে বাইরে থেকে তাই না। তো এই টিকা গুলো কিন্তু সবগুলো একটা সার্টেন টেম্পারেচারে রাখতে হয়, তোমার বিমানে নিয়ে আসো বা জাহাজে নিয়ে আসো সেই টেম্পারেচারে তোমার পরিবহন করতে হবে।
তো সেক্ষেত্রে আমরা ভেপার কম্প্রেশন সিস্টেমটা ইউজ করে থাকি। এক্ষেত্রে আমাদের রেফ্রিজারেন্ট থাকবে 134-এ, 407 বা 410, 410-এ। তারপরে হলো ইলেকট্রনিক কয়েল, ইলেকট্রনিক বিভিন্ন সার্কিট টার্কিট আছে, তোমার কম্পিউটারে বিভিন্ন যন্ত্রাংশ আছে, হ্যাঁ, এই সমস্ত ক্ষেত্রেও আমাদের ওই ভেপার কম্প্রেশন সিস্টেম ইউজ করি আমরা সেগুলোকে সংরক্ষণ করার জন্য। এটা হলো 134-এ, 404-এ, তারপরে হলো 507। এরপরে মেডিকেল, মেডিকেলের কথা অলরেডি আমি বললাম যে এখানে আমার সেন্সিটিভ মেডিকেশন, হ্যাঁ, ভ্যাকসিন বলো, বিভিন্ন ওষুধ আছে, সেই সমস্ত ওষুধগুলা এগুলোকে আমাদের সংরক্ষণ করার জন্য আমরা ভেপার কম্প্রেশন সিস্টেম ব্যবহার করব। আর 134-এ, 404-এ, 507-এ এইগুলো আমাদের ইউজ করা হয় মেডিকেল রেফ্রিজারেশনে, তাই না? তারপরে হলো ক্রায়োজেনিক রেফ্রিজারেশন, এটাকে বলা হয় যে নিম্ন তাপমাত্রা রেফ্রিজারেশন বলা হয়। এগুলো সাধারণত এই যে তোমার সাইন্টিফিক ওয়ার্ক, মানে রিসার্চ এর কাজের জন্য, গবেষণার কাজের জন্য এটা আমরা ইউজ করে থাকি। এই ক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে ইথিলিন, প্রোপেন, হ্যাঁ, নাইট্রোজেন বলো, হিলিয়াম বলো, এই সমস্ত রেফ্রিজারেন্ট ইউজ করা হয়। তো এই ছিল আমাদের হলো ব্যবহার। কথা বুঝছো কিনা, আমার কথা বোঝা যায়? জি স্যার, জি স্যার, আমাদের ব্যাপার। তারপরে বইয়ের থেকে তোমরা আরো কিছু দেখে নিতে পারো, মোটামুটি একটা আলোচনা। এগুলো আসলে বড় লাগে না, তোমরা মোটামুটি এখন যথেষ্ট বুঝো, ওইটা আমার মনে হয় খুব বেশি আলোচনার বিষয়। নেক্সট আসো, আমাদের খুবই পরিচিত আরেকটা সার্কিট আছে, আরেকটা সাইকেল, সেটা হলো ভেপার অ্যাবজর্পশন রেফ্রিজারেশন সিস্টেম। এটা তোমরা দেখতে পাচ্ছ না সিস্টেমটা, চিত্রটা মানে একটু দেখা যাচ্ছে তোমরা। আমি এটা নিয়ে যে খুব বেশি ডিটেলস আমরা আলোচনা করবো হলো পরে, আবার আমাদের এটা ডিটেলস, যেহেতু ভেপার কম্প্রেশন, কিন্তু আমি ডিটেলস মোটামুটি বলে ফেলছি। তো ভেপার কম্প্রেশন যখন আসবে ওটা আর আমি দেখাবো না, যেটা আমি প্রথমেই বলছি। তো এই সার্কিটটাও আছে, প্রথম কথা হচ্ছে আসলে সব নিয়ে একটু আলোচনা থাকে, হ্যাঁ। তো আমি তারপর আমি টার্গেট করে ভেপার কম্প্রেশন সিস্টেমটা আগেই পড়াই দিছি, আর ভেপার অ্যাবজর্পশন সিস্টেমে আরো ডিটেলস পড়াবো, এইখানে যা পড়াবো তার। এখন এটা তোমরা কেউ বলতে পারবে এটা আসলে কিভাবে কাজ করে, যেহেতু তোমরা পড়ছো এর আগে, তোমাদের পড়ানো হয়েছে এই জিনিসটা, এই সেম সাবজেক্টটাই এগুলো পড়ানো, কে বলতে পারো এটা? সাবির বলতে পারবা? সাবির, এই সিস্টেম কিভাবে কাজ করে? শুনতে পাচ্ছ তো সবাই নাকি? কথা শোনা যায়? জি স্যার। রূপক আছো নাকি? জি স্যার। তোমার সাউন্ড সমস্যা, তোমাদের এত সাউন্ডের সমস্যা হলে ক্লাস। এখন দেখো স্যার, ব্যাপার স্যার বৃষ্টি হচ্ছে এখানে। ও আচ্ছা, এখন দেখো ব্যাপার কম্প্রেশন সিস্টেমে যা ছিল আমাদের ব্যাপার কম্প্রেশন সিস্টেম, এখানে যদি এটাকে এইটাকে তোমরা যদি একটা কম্প্রেসর মনে করো, তাহলে দেখো তো এটা কি হয়, কম্প্রেসর, কন্ডেন্সার, হ্যাঁ, রিসিভারের কথা কিন্তু আমি বলছিলাম, রিসিভার আর ইয়া দিয়ে, এই যে এটা দিয়ে, তাই না? তাহলে কম্প্রেসর, কন্ডেন্সার, তারপরে হলো তোমার এক্সপানশন ভালভ আর ইভাপোরেটর, ঠিক আছে? কম্প্রেসর, কন্ডেন্সার, এক্সপানশন ভালভ, ইভাপোরেটর, তাহলে এটা হলো ভেপার কম্প্রেশন সিস্টেম। তাহলে পার্থক্যটা কি? পার্থক্য হলো যে যখন আমরা ভেপার কম্প্রেশন সিস্টেমকে, হ্যাঁ, জেনারেটর এবং অ্যাবজর্বার দুটো কম্পোনেন্ট এবং অন্যান্য আরো কম্পোনেন্ট আছে, জেনারেটর, অ্যাবজর্বার, পাম্প এবং একটা বাল্ব, এটা তো মূলত হলো জেনারেটর, অ্যাবজর্বার, জেনারেটর, অ্যাবজর্বার এবং অন্যান্য ইকুইপমেন্টের সমন্বয়ে এই ইকুইপমেন্টটা তৈরি করা হয়েছে এই সাইকেলটা। তো জেনারেটর এবং অ্যাবজর্বারের সমন্বয়ে যদি আমরা এই কম্প্রেসরকে রিপ্লেস করি, কম্প্রেসরকে বাদ দিই, হ্যাঁ, কম্প্রেসর বাদ দেবো, কি দিয়া, এই জেনারেটর এবং অ্যাবজর্বার, জেনারেটর অ্যাবজর্বার ব্যবহার করে যদি আমরা কম্প্রেসর কে বাদ দিই, তাহলে সেই সিস্টেমটা হবে কি, ভেপার কি সিস্টেম, অ্যাবজর্পশন, অ্যাবজর্পশন সিস্টেম। তোমরা অনেক ভালো পারো। এখন দেখো, এখন দেখো এখান থেকে তোমরা এটার প্রিন্সিপালটা তোমাদের জানা আছে, হ্যাঁ, এটা এখন তোমরা আমার থেকে ভালো বর্ণনা করতে পারবা।
দেখো আমাদের এই এক আর দুই বাদ, দুই থেকে তিন আমাদের কন্ডেন্সার। তো কন্ডেন্সারে আমাদের কি করে, আমরা ধর মনে করে যে এখান থেকে একটা লিকুইড আমরা এখান ফ্লো করলাম, হ্যাঁ, সে ওয়াটার ইন ওয়াটার আউট, ওয়াটার ইন ওয়াটার আউট, ওয়াটার আউট, ঠিক আছে। এখন এখানে মনে করো যে কন্ডেন্সার এই জায়গায় দিয়ে আমাদের রেফ্রিজারেন্টটা প্রবাহিত হচ্ছে, রেফ্রিজারেন্ট প্রবাহিত হচ্ছে, আমরা জানি এটা দুই নম্বর পয়েন্ট, এটা তিন নম্বর পয়েন্ট। যখন এখান থেকে এদিকে যাবে তখন এটা কি আছে, সুপারহিটেড ভেপার অবস্থায় আছে, সেটা আস্তে আস্তে কি হবে, স্যাচুরেটেড ভেপার হবে, তাই না? এই ভেপার কি করে, হিটটা ছেড়ে দেবে, রেফ্রিজারেন্ট হিটটা ছেড়ে দিয়ে আস্তে আস্তে তার ভিতরে কি হবে, রূপক, এর ভিতরে কি হবে, তিন নম্বর পজিশনে, তখন এটা লিকুইড হয়ে যাবে, তখন তিন নম্বর পজিশনে লিকুইড। এই লিকুইড আসে এই রিসিভারে আসে জমা হয়, রিসিভারে জমা হওয়ার পরে সে এক্সপানশন ডিভাইসে যাবে, এক্সপানশন ডিভাইসে তিন থেকে চার এখানে গিয়ে প্রেশার ড্রপ হয়, প্রেশার ড্রপ হয়ে সে ইভাপোরেটরে প্রেশারে আসবে, তাই না? এবং এখান থেকে সে লিকুইড থেকে এবং কিছু লিকুইড ব্যাপারে অবস্থায় এখানে আসবে থিওরিটিক্যাল সাইকেল অনুসারে। এখন এই যে তোমার এখানে আসতে, সে হলো লিকুইড হয়ে এখানে আসতে, লিকুইড রিপ্রেজেন্ট ইভাপোরেটর ভিতর দেয়া, ইভাপোরেটর থেকে যখন সে বের হবে তখন কি হয়ে যাবে, ইভাপোরেটর থেকে যখন বের হয়ে যাবে এই জায়গায় আসলে কি হবে বলো, ভেপার, 100% লিকুইড, এই যে এটা ভেপার হয়ে যাবে, 100% ভেপার, বাস স্যাচুরেটেড ভেপার, এই ভেপার, এই রেফ্রিজারেন্টটা এখানে ভেপার হয়ে এখানে আসবে। আসার পরে এখন এই অ্যাবজর্বারে কি থাকে, অ্যাবজর্বেন্ট থাকে, অ্যাবজর্বেন্ট এখানে বসে আছে, এটা নিয়ে আমি আরো আলোচনা করব। এখন আপাতত তোমাদের জাস্ট হলো আমি এই ডায়াগ্রামটা বোঝাবো, সেটা হলো যে এখানে অ্যাবজর্বেন্ট আছে আর এই রেফ্রিজারেন্ট এখান দিয়ে আসতেছে ভেপার রেফ্রিজারেন্ট, কথা বুঝছো? প্রেশার কি লো না হাই, লো না হাই, লো স্যার, এখানে লো প্রেশার। তাহলে এই যে লো প্রেশার ভেপার এখানে আসতে, আসার পরে এখানে অ্যাবজর্বেন্ট আছে, এখন এই অ্যাবজর্বেন্টের সাথে এই রেফ্রিজারেন্ট কি হবে, তারা দুইজন একসাথে একটা মিশ্রণ তৈরি করবে, কথা বুঝছো? অ্যাবজর্বেন্ট রেফ্রিজারেন্টের সাথে একটা মিশ্রণ তৈরি করবে, মিশ্রণ তৈরি করার পরে এখন এটাকে তো আমার এই কন্ডেন্সারে নিতে হবে, তাই না? তাহলে এই কন্ডেন্সারে যখন নিবা, এখানে আছে, এখানে তো কম্প্রেসর ব্যবহার করছে, প্রেশারাইজ করে এই প্রেশারে নিয়ে গেছে, কথা বুঝছো? এই প্রেশারে জি স্যার কনভার্ট করে নিয়ে গেছে। এখন এই জায়গায় তো আমাদের ওইটা নাই, তাহলে আমি কি করব, এখান থেকে প্রেশার দেবো, প্রেশার দিয়ে কিছু পাম্প প্রেশার দেবো, পাম্প প্রেশার দিয়ে আমি এখানে দিলাম জেনারেটর, কথা বুঝছো? জেনারেটরে কে আসতে, কে কে আসতে, অ্যাবজর্বেন্ট আর রেফ্রিজারেন্ট কোথায় গেছে, জেনারেটরে, জেনারেটরে, হ্যাঁ, এটাকে বলছি স্ট্রং সলিউশন। স্ট্রং সলিউশন কেন, দুইজনেরই মিশ্রণ সমান সমান আছে, তাই না? ভালো মিশ্রণ, কথা বুঝছো? অ্যাবজর্বেন্ট এবং রেফ্রিজারেন্ট দুইজনই আছে, এই কারণে আমরা বলছি স্ট্রং সলিউশন, আমরা পাম্পের সাহায্যে জেনারেটরে দেবো। আবার এই জেনারেটর আবার কি করবা, হিট দিতে হবে জেনারেটরে, কিউ মানে হিট দিবা, ঠিক আছে, বয়লারের মতো আর কি। হিট দিলে কি হবে, হিট দিলে যে রেফ্রিজারেন্ট আছে এখানে, এখানে কে কে আছে, অ্যাবজর্বেন্ট প্লাস আবার ঠান্ডা হবে, ঠান্ডা হয়ে সে কি হয়ে যাবে, লিকুইড হয়ে যাচ্ছে, লিকুইড আবার রিসিভারে যাবে, রিসিভার থেকে আবার প্রেশার ড্রপ হবে, প্রেশার ড্রপ হয়ে আবার এক্সপ্যানশন হচ্ছে, আবার রেফ্রিজারেন্ট এগিয়ে যাবে, তাহলে এই সাইকেল এইভাবে চলতে থাকে। এখন বিষয়টা হলো যে আর একটা সাইকেল আছে, এখানে দেখো এখানে আর একটা সাইকেল কাজ করে, কি সাইকেল, তো এখানে আমাদের আসতেছে কি, অ্যাবজর্বেন্ট আর রেফ্রিজারেন্ট, পাম্পের সাহায্যে আমরা এখানে পাঠাচ্ছি অ্যাবজর্বেন্ট রেফ্রিজারেন্ট, স্ট্রং সলিউশন এখানে যাচ্ছে, এখানে হিট দিচ্ছি, রেফ্রিজারেন্ট উপরে চলে যাচ্ছে, ঠিক কি না? এটুকু তো তোমরা বুঝছো নাকি? এখন বিষয়টা হলো যে সমস্ত রেফ্রিজারেন্টই যাচ্ছে না, কিছু রেফ্রিজারেন্ট এখানে থেকে যাচ্ছে, সব অ্যাবজর্বেন্ট মানে সব যে সেপারেট হয়ে যাচ্ছে তা না, এখানে সেপারেটর, এটা বলা হয় সেপারেটর, এটা সেপারেট, হ্যাঁ, তো এটা সেপারেট, সব সেপারেট করতে পারতেছে না, কিছু থেকে যাচ্ছে, কিছু রেফ্রিজারেন্ট যেহেতু কম, এটাকে আমরা বলতেছি উইক সলিউশন, কি বলতেছি, উইক সলিউশন, উইক সলিউশন। এখন এটা তো এখানে তো প্রেশার আমাদের লো প্রেশার, তাই না? আর এখানে হয়ে গেছে কি, হাই প্রেশার। এখন এটা তো তোমার এই এই জায়গায় যদি আবার নিয়ে আসতে চাই, তাহলে এটাকে আবার প্রেশার লো করতে হবে, তো প্রেশার লো করতে হলে আবার একটা এখানে আমাদের একটা বাল্ব লাগালাম, প্রেশার রিডিউসিং বাল্ব, সেই বাল্বের সাহায্যে এটা প্রেশার ড্রপ করলাম, ড্রপ করে এখানে নিয়ে আসছি, এখানেও তোমার অ্যাবজর্বেন্ট প্লাস রেফ্রিজারেন্টই আছে, বাট রেফ্রিজারেন্টের পরিমাণ কম, এই কারণে আমরা বলতেছি উইক সলিউশন, কথা বুঝছো? জি স্যার।
উই সলিউশন এখানে আসছে, আসার পরে এখানে তাহলে এরা আবার এই যে এখান থেকে রেফ্রিজারেন্ট ঢুকতেছে, ঢুকে কিছু অল্প পরিমাণ রেফ্রিজারেন্ট আছে আর অ্যাবজর্বেন্টের পরিমাণ বেশি, তারা আবার মিক্সচার তৈরি করে, স্ট্রং মিক্সচার তৈরি করে আবার এখানে যাবে। তারপরে কিছু রেফ্রিজারেন্ট হিট নিয়ে রেফ্রিজারেন্ট আলাদা হয়ে যাবে, আর অ্যাবজর্বেন্টের সাথে অল্প কিছু রেফ্রিজারেন্ট উই সলিউশন আকারে এটার আবার এক্সপানশন ডিভাইসের মাধ্যমে প্রেশার ড্রপ করে আবার এখানে, এখানে একটা আলাদা সাইকেল চলতে থাকে। কথা বুঝছো? জি স্যার। এখন বলো, বোঝো নাই কে তাই বলো। বুঝছো সবাই? শুনতে পারিনি আমি একটু, রিসিভারটা কোনটা স্যার? রিসিভারের কাজ, রিসিভারের কাজ খালি ওই যে এই জায়গার, এই জায়গা তো অনেক আগের কথা, এটা বল, এটা তো গতদিনও পড়াইছি। এখানে রিসিভারের যে ইয়াটা, আর একটা ক্লাস শুরু হয়ে গেছে নাকি? ফার্স্ট ইয়ারে বললাম ছিল না আসে। আচ্ছা হাজিরা তো তোমার দিয়ে দিছো না? দিয়ে ফেলো সবাই, লিঙ্ক তো দিয়ে দিছি স্যার। আমার আসতে একটু লেট হয়েছিল। হাজিরা তো লিঙ্ক দিয়ে দিছি, কখন আও নাই? জি স্যার পাইছি। প্রভু অক্টোরে না আমি ইয়াটা দিছি, লিঙ্কটা দিছি। আবার দিছি, আবার দিছি, লিকুইডের পরিমাণ বাড়তে থাকবে ব্যাপার থেকে, এবং এই জায়গায় এসে পুরোপুরি লিকুইড হয়ে যাবে। সেই লিকুইড রেফ্রিজারেন্ট কে এটার ভিতরে রিজার্ভ করে রাখবা, লিকুইড রেফ্রিজারেন্ট জমা হয়, জমা হয়ে হলো এই রিসিভারে, ঠিক আছে? আর এক্সপানশন ডিভাইসে আসে, এক্সপানশন ডিভাইসে প্রেশার ড্রপ করবে। এবং দুইটা কাজ, সেটা হলো যে প্রেশারও রিডিউস করে, আর একটা হলো ইভাপোরেটরে কি পরিমাণ রেফ্রিজারেন্ট দরকার, ইভাপোরেটর পরিমাণ রেফ্রিজারেন্ট সে সাপ্লাই করে, এটাই হলো দুইটা কাজ, ঠিক আছে? এটা তো গত দিনের আলোচনা, এটা তো আমাদের আজকের আলোচনা না, ঠিক আছে? এখন আসো যে এই সাইকেলে তোমাদের কোনো সমস্যা আছে কিনা। এখানে আমাদের অ্যাবজর্বেন্ট আর রেফ্রিজারেন্ট দুইজন আসবে, এখানে রেফ্রিজারেন্ট আসে, আসার পরে এই অ্যাবজর্বেন্ট থাকে, দুইজন একটা মিক্সচার তৈরি করে অ্যাবজর্বেন্ট প্লাস রেফ্রিজারেন্টের, এই পার রেফ্রিজারেন্ট এরা দুইজন এই স্ট্রং সলিউশন এর ভিতরে চলে যায়, যায় এখানে জেনারেটরের জায়গাতে হিট দেয়, হিট দিলে পরে রেফ্রিজারেন্ট উপরে চলে যায়, রেফ্রিজারেন্ট উপরে চলে যাবে, থাকার কথা কি অ্যাবজর্বেন্ট থাকার কথা, কিন্তু অ্যাবজর্বেন্ট খালি একা থাকে না, এর সাথে আরো কিছু রেফ্রিজারেন্ট অ্যাড হয় থাকে, অল্প কিছু, এটা বলতেছি আমরা উইক সলিউশন, যেহেতু আমাদের এই প্রেশারে নিয়ে আসতে হবে, এখানে এক্সপানশন ডিভাইসের মাধ্যমে প্রেশার ড্রপ করে এখানে নিয়ে আসি, তো এখানে তো আমাদের সেই আগের মতো আবার অ্যাবজর্বেন্ট আর কিছু অল্প পরিমাণ রেফ্রিজারেন্ট আছে, আর এখান থেকে আসতেছে রেফ্রিজারেন্ট, তারা মিলে আবার এই অ্যাবজর্বেন্ট রেফ্রিজারেন্ট তৈরি করবে, আবার এখানে যাবে, এই হলো তোমাদের সাইকেল। এটা বুঝছো কিনা? কথা বুঝছো? জি স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নেক্সট ক্লাস আবার কথা হবে ইনশাআল্লাহ। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।